মুসলিম সম্প্রদায়ের মানুষদের সব থেকে বড় উৎসব ঈদ। এই ঈদ উপলক্ষে মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের উদ্যোগে দুপুরে প্রায় 1200 জন পথচলতি মানুষদের কোল্ড ড্রিঙ্কস ও ওয়ারেস তুলে দেয়। ক্লাবের সম্পাদক জানান, কয়েকদিন তীব্র গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস করছিল, তাই আমরা আজ ঈদ উপলক্ষে মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই দিন উপস্থিত ছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, 13 নম্বর কাউন্সিলর মোজাম্মেল হোসেন, মৌ রায়, চন্দ্রানী দাস, আব্দুল ওয়াহেদ সহ ক্লাবের সদস্যবৃন্দরা। আজ আমাদের উদ্যোগ হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে, আমরা মায়ের রমজানের তিরিশটা রোজা পার করে আর খুশি ঈদের দিনটা পেয়েছি। তো ঈদের দিনটাকে আমরা মেদিনীপুর শহরবাসীর সঙ্গে আমরা আনন্দ করার জন্য, আমরা এই প্রচণ্ড তীব্র গরমের জন্য আমরা কিছু ওয়ারেস ও কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলাম, যেটা পথ চলতি মানুষের হাত থেকে আমরা তুলে দিয়েছি। কতজনকে দেওয়া হবে? প্রায় আমাদের 1200 দেওয়া হয়েছে। উপস্থিত কে কে ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের সুজয় হাজরা মহাশয়, আমাদের মৌ রায় কাউন্সিলর, চন্দ্রানী ম্যাডাম কাউন্সিলর, আমাদের 13 নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেন, আমাদের আব্দুল ওয়াহেদা ফার্মাসদা, আমাদের স্ক্যান সেন্টারের কমান্ডার বিশুদা, আবির আগরওয়াল, আমাদের বিশু ভাই, আমাদের যুব, আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ।